অল জব রেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি মুক্তিযুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র সম্পর্কিত বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে। প্রথম প্রশ্ন, রূপালী সৈকতে চলচ্চিত্রটির পরিচালক আলমগীর কবির, আবার তোরা মানুষ হ এর পরিচালককে খান আতাউর রহমান, আমার শরৎ একাত্তর চলচ্চিত্রটি কে পরিচালনা করেন, মুর্শেদুল ইসলাম। পিতা চলচ্চিত্রটির পরিচালক হলেন মাসুদ আকন্দ, গেরিলা চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন, নাসিরুদ্দিন ইউসুফ। মুক্তির কথা চলচ্চিত্রটির নির্মাতা হলেন তারেক মাসুদ। সুভাষ দত্ত পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি, অরুণাদয়ের অগ্নিসাক্ষী। আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রটির পরিচালক হলেন মুর্শেদুল ইসলাম। কোনটি হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, শ্যামল ছায়া। এখনো অনেক রাত চলচ্চিত্রের পরিচালক খান আতাউর রহমান, জয়যাত্রা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কে, তৌকির আহমেদ। এক সাগর রক্তের বিনিময়ে প্রামাণ্যচিত্রটির নির্মাতা হলেন আলমগীর কবির। লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্যচিত্র, জহির রায়হান। টিয়ার্স অফ ফায়ার কি, মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র। আগুনের পরশমণি গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খণ্ডচিত্র। মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেন, তারেক মাসুদ। একাত্তরের যিশু চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, নাসিরুদ্দিন ইউসুফ। ওরা এগারো জন চলচ্চিত্রটির পরিচালক কে, চাষী নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ধীরে বহে মেঘানার পরিচালক কে, আলমগীর কবির। হাঙর নদী গ্রেনেড ছায়াছবির পরিচালক কে, চাষী নজরুল ইসলাম। নদীর নাম মধুমতি চলচ্চিত্রটির পটভূমি কি, মুক্তিযুদ্ধ। নিচের কোন চলচ্চিত্রটি চাষী নজরুল ইসলাম পরিচালিত, মেঘের পরে মেঘ, স্টপ জেনোসাইড। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন জহির রায়হান। ডেডলাইন বাংলাদেশ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ব্রেইন ট্যাক রহমান, দ্য ফাদার অফ বেঙ্গল। প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন কে, নাগিসা ও সীমা। পলাশি থেকে ধানমন্ডি এটি একটি বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। নাইন মান্থস টু ফ্রিডম কার চলচ্চিত্র, এস সুখদেব। পলাশি থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে, আব্দুল গাফফার চৌধুরী। প্রতিকূলের যাত্রী এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি ডকুমেন্টারি। একটি গলির আত্মকাহিনী এটি একটি প্রামাণ্যচিত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের প্রদত্ত ভাষণের সংকলনে নির্মিত প্রামাণ্যচিত্র কোনটি, বঙ্গবন্ধু বাংলাদেশ।
মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি মুক্তিযুদ্ধের ইতিহাস পরিকল্পনা ও পরিচালনা করেছেন কে? ডক্টর মাহফুজুর রহমান। দ্য কুরেল বার্থ অফ বাংলাদেশ গ্রন্থের লেখক কে? আর্চার ক্যান্ট বাল্ট। খেলাঘর চলচ্চিত্রের পরিচালক কে? মুর্শেদুল ইসলাম। এরই সাথে শেষ হয়ে গেল মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রামাণ্যচিত্র থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। আশা করছি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে একটি প্রশ্ন কমন পেতে পারেন। অল জব ডিসিশন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।